কিটসের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি হুসাইন রিফাত। আশা করি তোমরা অনেক ভালো আছো। Include stdio.h হচ্ছে সি প্রোগ্রামিং এর একটি লাইব্রেরি ফাংশন, যেখানে সি প্রোগ্রামিং এর সব ধরনের বিল্ট ইন ফাংশন ইনক্লুড করা থাকে। ইনটি মেন দিয়ে মেন ফাংশনটি শুরু করা হয়। ইনটি মেন এর পর থেকে যে কোডটি হবে সেটি থাকবে মেন ফাংশনের ভিতর। এবার আমরা নাম্বার নাম দিয়ে একটি ইন্টিজার ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যেটার ভ্যালু দিলাম 86। এবার আমরা কন্ডিশনাল লজিক ব্যবহার করব। ই নাম্বার গ্রেটার দেন ইকুয়াল 80, মানে 80, তাহলে প্রিন্ট এফ এ প্লাস। এবার এলস ইফ নাম্বার গ্রেটার দেন ইকুয়াল 70, তাহলে প্রিন্ট এফ এ। এলস ইফ নাম্বার গ্রেটার দেন ইকুয়াল 60, তাহলে প্রিন্ট এফ এ মাইনাস। এভাবে আমরা আমাদের সবগুলো কন্ডিশন দিয়ে দিব। আর একদম শেষে এর কোনোটি যদি না হয় তাহলে আমরা দিব এলস প্রিন্ট এফ এফ, মানে হচ্ছে 40 নিচে যদি কেউ পায় তবে সে ফেল করেছে। রিটার্ন জিরো দিয়ে আমরা প্রোগ্রামটি শেষ করব। এবার বিল্ড এন্ড রান দিলে আউটপুট দেখাবে এ প্লাস। যেহেতু আমাদের নাম্বারটি 86 এবং সেটি ইফ নাম্বার গ্রেটার দেন ইকুয়াল 80 প্রিন্ট এফ এ প্লাস এ কন্ডিশনের মধ্যে পড়েছে, তাই আউটপুট হিসেবে এ প্লাস দেখাচ্ছে। এবার আমরা নাম্বারটিকে একটু চেঞ্জ করে দেখি। আমরা যদি নাম্বারটিকে 23 দিই এবং বিল্ট ইন রান দিই তাহলে অ্যাপ, মানে সেটি 40 এর নিচে। কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাও, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই করে নাও। তাহলে আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।